জামালপুরে স্ব ইচ্ছায় হিন্দু থেকে সপরিবারে মুসলমান হচ্ছেন শ্রীকৃষ্ণবাবু। বর্তমানে তার নাম বিলাল হোসেন মণ্ডল। তিনি জামালপুর শহরের কাচারি পাড়া এলাকায় শ্রী মন্টু ঋষির ছেলে। বিলাল হোসেনের স্ত্রী পূর্ণি ঋষির বর্তমান নাম মোসাম্মদ মরিয়াম, বড় ছেলে শ্রী সুকনাথ ঋষির বর্তমান নাম হাসান এবং ছোট ছেলের নাম হচ্ছে হুসাইন। এ বিষয়টি আজ শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের জানিয়েছেন জামালপুর শহরের কাচারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। জুমার নামাজ শেষে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সদ্য মুসলিম হওয়া বিলাল হোসেন মণ্ডল। এ সময় সদ্য মুসলিম হওয়া এ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়া সদ্য মুসলিম দুই শিশুকে আলহাজ নূর মোহাম্মদ রুমি মাদ্রাসায় বিনামূল্যে পড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ওই মাদ্রাসার মুহতামিম কাচারিপাড়া জামে মসজিদ ইমাম মাওলানা নজরুল ইসলাম। এদিকে গত 13 জুন জামালপুর নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামায়ের মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই পরিবারের 4 জন সদস্য, যার রেজিস্ট্রেশন নাম্বার 580। এরপর আবার জামালপুর শহরের কাচারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম তাদের কালিমা পড়ান। সদ্য মুসলিম হওয়া বিলাল হোসেন মণ্ডল বলেন, আমি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে যেতাম এবং মোবাইলে ওয়াজ শুনতাম, বাড়িতে গিয়ে ওইসব বিষয় আমার স্ত্রীকে বলতাম। এরপর থেকে আমাদের কাছে ইসলাম ধর্ম ভালো লাগতে শুরু করে। এক পর্যায়ে আমি ও আমার স্ত্রী পরামর্শ করে নিজেদের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। পরে মুসলমান না হওয়ার বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা করেন কাচারিপাড়া এলাকার মোহাম্মদ আল আমিন হীরা।